রয়েছে ঈদ আমার ছুটি আছে আমি বাড়িতে আছি বাবার অফিস রয়েছে অনেক তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেছে ওয়েদার আজকে পুরোপুরি মেঘলা সকাল থেকে রোদের মুখটা পর্যন্ত দেখতে পাইনি আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি কালকে তিনটের সময় ঘুমানোর পরেও সকালবেলা উঠতে উঠতে এমন হ্যাবিট হয়ে গেছে কি সকালবেলা ঘুম ভেঙে যায় আমি উঠেই পড়ি প্লাস অফিসের কাজ টাজ করার থাকে আজকে দেখো বাড়িতে একা আমি কি করবো বুঝতে পারছি না আগে তো এরকম ছুটি পেলে আজকে ভাবো বৃহস্পতিবার আজকে ছুটি রয়েছে কালকে যদি শুক্রবার আর শনিবার আমি ছুটি নিয়ে নিতে পারতাম রবিবার দিন অফিস ছুটি রয়েছে আমি লম্বা চার দিনের ছুটি পেয়ে যেতাম ঘুরতে চলে আমি এটাই যদি আগে হতো বাট এখন অনেক কিছু চলছে লাইফে যেগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না আমি তোমাদের কমেন্ট সময় পড়ছি তোমরা লিখছো যে ব্লগ দেখতে ভালো লাগছে না ব্লগে সেরকম কিছু কন্টেন্ট দিতে পারছো না আমার প্রচুর ভালো জিনিস চলছে কিছু খারাপ জিনিস চলছে এই বছর তো বলতে পারছি না সমস্ত কিছু মিটে যাক তোমরা সবই জানতে পারবে সবই তোমাদেরকে বলবো শেয়ার করবো কিন্তু তার জন্য একটু ওয়েট করতে হবে মোস্ট এক বছর ভালো জিনিসটা হয়তো আর ছ মাসের মধ্যে পেয়ে যাবে বাট কিছু খারাপ জিনিসও আছে অ্যাট সেম টাইম আমার সাথে লাইফে ঘটে চলেছে সেগুলো সব মিটে তারপরে এখন বলতে পারি না আর ব্লগ এই কারণে আমি বলেছি তোমাদেরকে আমি যা পারছি মোটামুটি টুকটাক টুকটাক দেওয়ার চেষ্টা করছি এই কারণেই কারণ ইউটিউবে না তুমি যখন যখন ধরো রেগুলারলি একটা ব্লগ পোস্ট করতে থাকছো তো ইউটিউবে অলগাড়ি একটা সেট হয়ে যায় আমি মাঝে দেখবে পুজোর টাইমে তখন একদম স্টপ করে দিয়েছিলাম আমার অলরেডি সব ঘেটে ঘ হয়ে গেছিল ওই সময় কি হয় তোমার নোটিফিকেশন পৌঁছায় না আমি যখন ব্লগ পোস্ট করি তারপরে অনেক রিচ ডাউন হয়ে যায় অনেক কিছু সমস্যা আসি যেহেতু অলরেডি আমি ঘেটেই ফেলেছি আমি আর ঘাটতে চাই না ওই জন্য যেটুকু পাচ্ছি যেরকম পাচ্ছি আমি দেওয়ার চেষ্টা করছি প্লিজ একটু আমার সাথে টাচে থেকো এক বছর পরে তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু জানতে পারবে আর ভালো জিনিস যেগুলো হবে ওগুলো কমপ্লিট কাজ কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে সবই জানিয়ে দেবো এই হচ্ছে বাইরের ওয়েদার পুরো মেঘলা দেখে নাও বাট ভালোই হয়েছে আজকে সবাই ঈদ সেলিব্রেট করছে সবাইকে ঈদ মোবারক আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো হবে ঠাকুরের তো এখানে অসীমা দিয়ে এসে ফুল সমস্ত কিছু দিয়ে গেছে আর এখন এই যে জুই ফুলের সিজন এসেছে আমি জুই ফুল নিচ্ছি কারণ মা বাবার গলাতে রজনীগন্ধা না পড়িয়ে জুইফুলি পরিয়ে দেবো কালকে বাবার মৃত্যুবার্ষিকী ছিল তো বাবাই রাত্রিবেলা এসে মালাশালা দিয়েছে মিষ্টি দিয়েছে দশটা মতো আমার কাছে নতুন শাড়ি ছিল তার মধ্যে একটা মধ্যে আমি পরে নিয়েছি আর সমস্ত শাড়ি আমি ফলসপিক ও করা ছাড়া পরি ফাইনালি আমি সিরাদিকে দিয়ে দিয়েছিলাম এই সমস্ত শাড়িগুলো প্রায় এক দু সপ্তাহ আগে তো দিয়ে সমস্ত কিছু ফলসপিক ও করে দিয়ে দিয়েছে দুটো শাড়ি বাদ পড়ে গেছিল সেটা আমি আজকে দিয়েছি তার মধ্যে একটা দিতে বলেছি যে আমি পয়লা বৈশাখের দিন পরব রবিবার পরেছে তো ওই শাড়িটা আমার পরার প্রথমে প্ল্যানিং ছিল না ছিল হচ্ছে এই শাড়িটা পরার বাট পরে ভাবলাম এটা আমার না ব্লাউজ নেই কাছে এটা একটা স্লিভলেস এই ব্লু কালারের ব্লাউজ দিয়ে পড়লে দুর্দান্ত লাগবে বাট আমার কাছে নেই বলে আমি এটা ক্যান্সেল করেছি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এইরকমই নরম কটন শাড়ি রয়েছে তো কটন শাড়ির প্রতি ভীষণ ভালোবাসি তো ওই শাড়িটাই আমি বলছি ফলসিপ করে দিয়ে কাছে ব্ল্যাক কালারের ব্লাউজ আছে তো ওইটা পরবো পয়লা বৈশাখের শপিং যেদিন আমি করতে গেছিলাম সেদিন এই নেক টা নিয়ে এসেছি এটা অক্সিডাইজ আর ডিজাইন দেখে বুঝতেই পারছো এটা প্যাচা ডিজাইন এখানে বিডস রয়েছে কালো রঙের আর এই মতিগুলো আমি চাইছিলাম না বাট ওনার কাছে এই মতি ছাড়া অপশানও ছিল না শুধু নেক পিসটার দাম ছিল হচ্ছে পাঁচশো টাকা আর যদি ইয়াররিংস দিয়ে নিই তাহলে সিক্স ফিফটি রুপিস পড়বে ওনার কাছে ম্যাক্সিমাম সব ইয়াররিংস রয়েছে সব ওই ওয়ান ফিফটি করে বাট খুব ইউনিক ইউনিক কালেকশান ছিল তো আমার এই কালেকশানটা খুব ভালো লেগেছে বলে এটা নিয়ে চলে এসেছিলাম এর সাথে আমি আরও দুটো কানের নিয়েছি এটা ওয়ান ফিফটি এটা এই কানেরটা বোধহয় আমি তিন চারবার গিয়ে দেখেছি যে কোন দোকান থেকে নিয়েছি বলে দিচ্ছি স্টার মলে যুক্তির যে দোকানটা রয়েছে সেই দোকানেই এই রকম জুয়েলারিগুলো সেল হয় তো খুব ইউনিক 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 কালেকশান থাকে এটা অনেক দিন ধরে আমি যতবার জুতি কিনতে গেছি দেখেছি ফাইনালি সেদিনকার গিয়ে নিয়ে নিয়েছি এটা ওয়ান ফিফটি রুপিস পড়েছে এবং কানে পরে তোমাদেরকে দেখাচ্ছি এই ট্রাইপডটা সেট করতে গিয়ে আমার হাত দাম এখানে কেটে গেলে এই ট্রাইপডটা খারাপও হয়ে গেছে এই জায়গাটা লুজ হয়ে গেছে এই জায়গাটা টাইট হয়ে গেছে আর দেখো হাতটা কিভাবে কেটেছে যাই হোক আমি তোমাদেরকে কানেরটা পরে দেখাচ্ছি কানেরটা এই রকম টাইপের মানে তোমরা এইভাবে ঢোকাতে হবে

ফুটো গুলো একদম ছোট আমার সোনার কানার এরকম ধরে 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 গুঁড়ি গুড়ি ঢোকাতে একটু টাইম লাগে বাট ভীষণ সুন্দর আর আমার গালে যেমন তো প্রচন্ড পিম্পলস হচ্ছে এই গালটাতে বন্ধ হয়ে গেছে এখন এই গালে হওয়া শুরু করেছিল সব বড় বড় মানে পিম্পলস এর পুরো ফজ নেমে গেছিল আমার এই গালে আর কিশমিশ জলটাও খাওয়া হচ্ছে না আমি বলছি না রাত্রি অনেক লেট হয়ে যাচ্ছে ফিরতে ফিরতে এসে রান্না করে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যাচ্ছে আর আমার বাকি কোনো কিছু নিজের টেক কেয়ার করার টাইম পাচ্ছি না আজকে ভেবেছিলাম আমার চুলে ওই বোটক্স ট্রিটমেন্টটা করাবো কারণ আমার চুল জানেরই ওয়েভি টাইপের আর যেহেতু এতবার ওয়াশ করাতে হয় যেহেতু আমি সেপ্টেম্বরের লাস্টে করিয়েছিলাম তো আমার জানুয়ারি পর্যন্ত ওই মোটামুটি ছিল এখন আর নেই তো ঠিক আছে যে টাকা দিয়ে করাই আমার চুলে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো নেয় আর আমি যেহেতু চুল বারবার মানে ওয়াশ করি আমি আমার খুব অয়েলি স্ক্যান তো ওটা তাড়াতাড়ি চলে যায় আর ওটা একটা মাস্ক মাস্কটা দিলে চুলটা খুব সফট হয়ে যায় বাট মাস্ক আমি সবসময় চুল ইউজ করি নিহত খুব পাতলা হেয়ার আমার এখানে তো আধা জিনিস নেই তো আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমি যেদিন পার্লারে যেতে চাই সেদিন পার্লার বন্ধ থাকে সারা সপ্তাহ তো আমি টাইম পাই না আজকে ফোন করলাম বলছে আজকে বৃহস্পতিবার এখন লাঞ্চ করবো ভাত এখানে মুসুরির ডাল সেদ্ধ কালকে এটা রাত্রিবেলা বানিয়েছিলাম আমি তো খাইনি আর ডিমের ঝোল রয়েছে এটা দিয়ে লাঞ্চটা সারবো কিন্তু হাতে এমন জায়গায় কেটেছে আমি এখন মানে খেয়াল করলাম ডান হাতে পুরো এই আঙুল মানে আমি এইভাবেও খেতে পারবো না চামচ দিয়ে খেতে আমার ভালো লাগে না দেখি কি করা যায় খেতে বসলেই জ্বালা করবে ঝাল রয়েছে মশলা রয়েছে লঙ্কার গুঁড়ো রয়েছে খুব জ্বালা করবে হাতটা মনে হচ্ছে এখন বাজে হচ্ছে আড়াইটা আমার স্নান হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আর হাতটা খুবই জ্বালা করছিলো খেতে গিয়ে এখন করব হচ্ছে একটা রিল শ্যুট কারণ অনেকদিন হয়ে গেছে আমি ইনস্টাগ্রামে কিছু পোস্ট করিনি বা শর্টসেও কিছু পোস্ট করিনি একটা রিল শ্যুট করলে ওটা আমার ইনস্টাগ্রামের জন্য হয়ে যায় ইউটিউবের জন্যও হয়ে যায় তো ওটা আজকে ভাবছি যখন বাড়িতে আছি তখন আমি একটা কিছু শ্যুট করে নি তোমরা যারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে চেক আউট করো আমি এখানে মেনশন করে দিলাম অ্যাকাউন্টের নাম প্লাস আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো আমি এই জামাটা বার করেছি রিলটা শ্যুট করার জন্য এই জামাটা তো অনেক পুরনো লাস্ট ইয়ার গরমকালে কিনেছিলাম স্প্ল্যানেট থেকে এই এইরকম স্ট্র্যাপের রয়েছে তো এটা আমি অনেকবার পড়েছি বাট এটাতে কোনো শ্যুট করা নেই রিল বা শর্টস তো ভাবছি এটা পরেই আজকে করে নিই ফ্যানের তলায় বসে বসে আমি এই জামাটাকে প্রেস করছিলাম আর সেই প্রেস করতে করতে আমার চোখে পুরো জল চলে এসেছে হাই তুলতে তুলতে ওই জন্য ভাবছি যে এখন আর রিলটা শ্যুট করব না আমি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে ওঠার পর আমি যা করার করব কারণ প্রচন্ড রকম ভাবে ঘুম পাচ্ছে আমার ঘুমের প্রচুর ঘাটতি হয়ে গেছে এই কয়েকদিনে জানলা দিয়ে দিয়েছি ঘরটাকে আমি পুরো অন্ধকার করে দিই আগে আমি আলো ছাড়া ঘরে শুতে পারতাম না আর এখন ঘর অন্ধকার না হলে শুতে পারি না এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো আমার সুর সুর সমস্ত কিছু হয়ে গেছে লাইট হয়ে জেলে করছে খুব গরম লাগছে পাওয়ারে বাড়িতে চলে এসছে আর এসে এখন খেলা দেখতে পাচ্ছি আজকে কার কার খেলা আছে মন বাগান আর ব্যাঙ্গালোর খেলা খেলা এই যে টিভিতে চলছে চা খাবে 叫我老公。嗯嗯 আজকে আমাদের বাজারে যাওয়ার কথা বাট যেহেতু আজকে ঈদ আছে বাজার বসবে কি বসবে না সেটা নিয়ে আমরা কনফিউজ প্রথমবার বোধহয় হয় সেজে বুঝে আমি বাড়িতেই বসে আছি কোথাও বেরোয়নি রিলস করলাম কয়েকটা ফটো তুললাম আর বেশ টাইম নিয়ে কিছু সাজে স্টিপ আর লিপস্টিক আর আইব্রোটাকে একটু ফিল করে নিয়েছি আর কিচ্ছু না তো এখন চা বসাই টুকটাক ভাবছি কিছু স্ন্যাক্সের আইটেম বানাবো আর বাজার ভাবছি কালকে যাবো কারণ আজকে যদি বেকার গিয়ে ফিরে আসি তো সময়টা নষ্ট হবে বাড়ি থেকে যখন আজকে সাজে বেরোয়নি তো লাইদি খাই ভাবছি

আমাদের সামনে মিলিয়ে একটা নতুন কেউ এসেছে তার ডগিটা এত ঢাকুর করে দাও যে দেখে চিত্র করে

খিরে খিরেbatch তো সন্ধে টিফিনের জন্য ভাবছি যে একটু পপকর্ন মানে তো ওখানে ভাবলাম যে এয়ার ফ্রায়ারে বানিনি তো আবার ভাবলাম যে এয়ার ফ্রায়ারে তোmono সেরকম কিছু নেই ট্রেটা রয়েছে কালো যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছো ওটাতে পুরো ছড়িয়ে আর কি করতে হবে তো ভাবলাম ওই থেকে করাইতেই বেটার করাইতা করি নি কি হয়েছে কি হয়েছে কি চাই তোমার আমি এখন রান্নাঘরে রান্না করতে আসি যেকোন কিছু ধরো রান্না করি ও রান্নাঘরের সামনেটা এসেখানে বসে থাকে কখনো কখনো ওখানে শুয়ে পড়ে দেখো কি করছে পিঠার ওপর ওঠে সুজি সুজি এই সুজি এই সুজি এই সুজি তো আমার ও সুজি হালুয়া এই সুজি হালুয়া রে সিট 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 কামড়িও না কামড়িও না এ কি বাবাইকে বলছি বাবা একটু টিভি দেখব কালকে আমি সানফ্লাওয়ারের দুটো এপিসোড ছেড়ে দিয়েছিলাম ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে কিন্তু তাও দেখে এত ইন্টারেস্টিং লাগছে ফাইনালি কে মার্ডারটা করেছে ওটা দেখার ব্যাপার দুটো এপিসোড বাকি আছে খেলা দেখে আছে দেখে আছে দেখে আছে তো বলছে রোহিত শর্মা আউট হলে আমি তোমাকে টিভিটা দিয়ে দেবো দেখার জন্য এটাই হয় বাইরে আমি টিভি দেখতে পাই না তো যাই হোক এখন বাজে হচ্ছে তোমার এগারোটার মতো এখন বলছে কি খেলা প্রায় শেষের দিকে বলছে যাও কি আবার খাওয়ার পারো আমি চাই বাবা আমার তো টিভি দেখা হলো না আর মনে হয় এখন দেখা হবে না কারণ কালকে সকালে অফিসে যেতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আর আজকে ডিনার এনেছে হচ্ছে ওয়েন্ডি লা চিকেনটা কে বানিয়েছে ফাদার ইন ল শ্বশুর বানিয়েছে চিকেন ও আজকে আমাদের ডিনার নিয়ে আসছে রুটি আর চিকেন চলো বাড়ি গিয়ে এই হচ্ছে চিকেন দেখে তো খুব ইয়াম মনে হচ্ছে এখন আমরা খাবার বাড়ি প্লেট এখানে বার করা হয়ে গেছে আর রুটিও এনেছে সাথে করে এই যে লেটেস্ট বাবাই এটা হচ্ছে ডোগোটা খায় ওর বাটি ঠিক আছে এটা এখানেই রাখা থাকে এবার যে বাটিটা করে এনেছে এটা হচ্ছে ওখানে গ্রেভি দিতে গেছি বলছি

এতক্ষণ পরে আমি টিভিটা ফাঁকা পেয়েছি কারণ সবাই চলে গেছে তো আমি এখন বসে দেখবো কটা বাজে তোমরা একবার ঘড়িতে দেখে নাও প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি ওইটা ফার্স্ট আছে দশ পনেরো মিনিট মতো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে চিকেনের ঝোলটা পাতলা হয়েছিল একদম দারুণ টেস্টের দুটো রুটি খেয়ে নিয়েছি আর দুটো রুটি বেঁচে গেছে যা এনেছিল ওগুলো রেখে দিয়েছি কালকে সকালবেলাতে খাওয়া যাবে বাবাই গেছে হচ্ছে নিচে ডোকোটাকে ছাড়তে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সানফ্লাওয়ারের সমস্ত কটা এপিসোড শেষ হয়ে গেছে বাট পাজেল শেষ হয়নি সানফ্লাওয়ারের মধ্যে পার্ট থ্রিও আসবে বাট দুটো পার্টি ভীষণ ভীষণ ইন্টারেস্টিং ছিল তারপরে কৌস্তবদা বলে গেছে ঋষি বলে একটা কিছু কি বললো ওইটার নাম বাবাই ঋষি কিছু একটা বললো যেটাও কিনা প্রাইমে বেরিয়েছে তো ওটাও ভাবছি কালকে টাইম পেলে আবার দেখা স্টার্ট করবো ভীষণ ইন্টারেস্টিং জঙ্গলের মধ্যে একটা নিয়ে বোধ হয় কিছু বলছিলাম জানি না সিওর ঠিক তো কালকে দেখা স্টার্ট করবো আজকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তখন যেন তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই চেক করো প্লাস আমি স্ক্রিনেও মেনশন করে দিলাম তো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার